কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেগুন চারা রোপণ করা হয়েছে এবং সেচ প্রয়োগ পদ্ধতি সম্পন্ন করা হয়েছে। তো বন্ধুরা, এবার আসি বেগুন চাষের জন্য সবথেকে উপযুক্ত যে মাটি, সেটি হচ্ছে বেলে দোআঁশ ও দোআঁশ মাটিতে। তো বন্ধুরা, সারিতে বাই সারিতে বেগুন গাছ রোপণ করা হয়েছে এবং চারা থেকে চারার দূরত্ব অবশ্যই সঠিক দূরত্ব নির্বাচন করে রোপণ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আধ হাত থেকে আধ হাত দূরত্বে বেগুন চারা রোপণ করা হয়েছে। তো এবার আসি বেগুন চারা বা বীজ রোপণের জন্য সবথেকে উপযুক্ত যে সময়, সেটি হচ্ছে বলতে গেলে সারা বছরই বেগুন চাষাবাদ করা যায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পুরো মাস জুড়ে আপনারা বেগুন চারা রোপণ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।